নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। রান্নাটা হলো ওলের ডালনা। ওল প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর ওল আগে কিন্তু ধুবেন না, আগে ছাড়িয়ে নেবেন, কারণ ওর মধ্যে অনেক মাটি লাগা থাকে। তারপরে কেটে নিয়ে তারপরে ধুয়ে সিদ্ধ করে নেবেন, একটা সিটি পর্যন্ত সিদ্ধ করলেই হয়ে যাবে। আর আলুটা আমি কাঁচাই নিয়েছি। এবার কড়াইতে গরম তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা জিরে প্রথমে দিয়ে নিচ্ছি। ভালো সুন্দর গন্ধ বেরোলে ফোড়নের। এবার আমি আলুটা ভেজে নেব। কাঁচা আলু যেহেতু একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব তেলের উপর। এতে আবার কি হয়, এই যে ওলের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু তেলের মধ্যে ভাজলে এটা চলে যায় আর খেতে খুবই সুস্বাদু হয়। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে নেব মশলাটা কষানোর জন্য। মশলা হিসাবে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, যাতে কারির মধ্যে একটা সুন্দর রং চলে আসে, আর সাথে এক সামান্য চিনি। আপনারা চিনিটা চাইলে নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতন, কারণ অনেকে কারির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করে তাই। এবার আমি আগে বেটে রাখা টমেটো, আদা আর লঙ্কা মিক্সিতে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা কড়াই তেলেতে দিয়ে নিলাম, আর সাথে সামান্য যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো শুকনো মশলা হিসাবে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে গেলে তারপরে এক কাপ মতন জল দিয়ে দিয়েছি। যতটা আপনারা গ্রেভিটা চান সেই হিসাবে জলটা দেবেন। জলটা দেখুন ভালো মতন ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট পরে পরেই আমি একটু নুন দিয়ে আমি দেখে নেব যে কনসিস্টেন্সিটা ঠিক আছে কি না। আর গরম ভাত, রুটি, পরোটার সাথে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।